হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড ব্লগস। তো সকালবেলায় উঠেছি, উঠে চাটা করে খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। আজকের বাজারটায় আমি যাচ্ছি কারণ সৌরভকে একা পাঠাচ্ছি না, বিকজ সৌরভ এখন 5 দিন বাড়িতে থাকবে না। তো কী কী লাগবে, কী না কী টুকি টাকি নিকনাক জিনিস আমি সব দেখে নিয়ে আসবো, যাতে আর বারবার না যেতে হয়, তাই জন্য আমিও রেডি হয়ে গেছি, ওর সাথে যাব। আর হ্যাঁ, বাজার করে এসে তারপর রান্না টান্না শুরু হবে, তখন আবার কথা বলবো, আর দেখি বাজারে গিয়ে কী ধরনের একটু নিত্য নতুন মাছ টাছ পাওয়া যায় কি, তাহলে নিয়ে আসবো। তো এখন বেরিয়ে পড়ি বেশি দেরি না করে। আর আজকে বাইরে ওয়েদার খুব ভালো, এই যে মনি বসে আছে এখানে, বাবাও শুয়ে আছে, গেম খেলছে, বেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে। কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, আজকে গরমটা অনেকটাই কম, বাট বেলা বাড়লে বাড়বে সেটা জানা কথা। যাই হোক, তো বেশি দেরি না করে এখন বেরিয়ে যাই। তো বেরিয়ে যাচ্ছি এখন, সৌরভও রেডি, এই যে বাজারের ব্যাগ হাতে, আর আমিও বেরিয়ে পড়লাম। এই তো স্কুটির চাবি নিয়ে নিয়েছি। দেখো এইটুকুতে তোমাদের সাথে কথা বলে বেরোতে বেরোতে ঘেমে গেলাম, এত গরম। এখন করব ব্রেকফাস্ট, একটু সেরকম কিছুই না, ছাতু করব। আর এইখানে মনি সব খুলে দেখে নিচ্ছে, এখন মাছ টাছ সব ধোয়া হবে। কি কি আছে দেখি, এখানে এনেছি শঙ্কর মাছ অল্প, এখানে কাটা মাছ, এখানে চিকেন, আর এটা পদ্ম। আর আনা হয়েছে এই যে পদ্মা মাছ। তো মনি এখন মাছ টাছ ধোবে, তাই জন্য এখানে দেখো সব বাটি আমি বার করে দিয়েছি যা যা লাগবে, তো মনি ধুয়ে নিক। আর এই ফ্রিজের থেকে বেরিয়েছে কি, এটা পাতলা মাছের মাথা, এটা দিয়ে আজকে ডাল বা পাঁচমিশালি তরকারি হবে। ছাতু গুলিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আমার, আমারটা একটু চিনি দিয়েছি, আর এটা সৌরভের চিনি ছাড়া, শুধু নুন পেঁয়াজ আর লঙ্কা। এই নাও, মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাথাটা রেখেছি, এটাও ভেজে নেবো পরে। আর এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট, এরপরে যে মাথাগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এগুলো ভেজে নেব। মাছ টাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, রেখে এখন আর এইদিকে দেখো বাবার একদম পাতলা ঝোল বসিয়ে দিয়েছি, বাবা খুব হালকা পাতলাই খাচ্ছে ঝোল। আর এখানেও তেল গরম আছে, এখানে এখন তরকারিটা করে নেব। তরকারিতে ফোড়ন দিচ্ছি তেজপাতা, আর অল্প পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কাটা দিচ্ছি না কারণ বাবা একটু খাবে। ফোড়ন হয়ে গেছে, আর এখানে তরকারি আমাকে কেটে দিয়েছে মনি, তো এটা এখন দিয়ে দিচ্ছি। তো বাবার ঝোলটা ফুটে গেছে, আমি দুটো মাছের পেটি দিয়ে দিলাম, আর একটা পাবদা মাছও দিয়ে দিলাম যেটা খায়, আর অল্প বেগুন ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। রান্না ওইদিকে হচ্ছে, আর এখানে দেখো জলে ভিজিয়ে নিচ্ছি একটু আম ইডলিচু, এখানেও নিয়ে নিয়েছি, বটি নিয়ে বসে পড়েছি, এখন একটু কেটে নেবো। সব কাটাকুটি হয়ে গেছে, এখন এটা সবার মধ্যে বিলি হয়ে যাবে, নাও। তরকারি দেখো এখানে হয়ে এসেছে, মাছের মাথা দুটো দিয়ে দিয়েছে, এবার একটু একটু ঘেঁটে ঘেঁটে দেবো। মাথাগুলো বেশ শক্তই আছে, ঘুটে ঘুটে নেড়ে নিলাম।
নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা দিলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দেব, এটা হবে সর্ষের তেলে। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম কালো জিরে আর দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। এবারে অ্যাড করছি অল্প জল আর এবারে দিয়ে দেব বাটা মশলাটা। দিয়ে দিচ্ছি অল্প নুন, সামান্য হলুদ, এখন নেড়ে চেড়ে নেব। মশলা কষে গেছে, তেল ভেসে উঠেছে, উপরে ঝোলটা দিয়ে দিই। মাছের ঝোল ফুটে গেছে, এবারে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। আর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা, আজকে একটু পাতলা মতনই রাখবো, কারণ দুপুরবেলা খেয়ে বেরোনোর ব্যাপার আছে, তো একটু হালকার মধ্যে করেছি, বেশি রিচ না। আমার তো রান্না শেষ, মোটামুটি কমপ্লিট, আর তোমাদের দেখাই দাঁড়াও। এখানে মনি দুধ জাল বসিয়ে দিয়েছে, এখানে কাজু কিশমিশ সব ভেজানো, আর এটা কি সিমাইয়ের প্যাকেট, এখন সিমাই হবে। আর আমি যাচ্ছি স্নানে, এখন বাজে ঘড়িতে শোয়া দুটো, চান টান হয়ে গেছে সবার, আর রান্নাও করে নিয়েছে, যেহেতু বেরোনোর আছে তাড়াতাড়ি করে নিয়েছে, তো এখন চটপট করে খেয়ে নেব, খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না, সরি, সৌরভ যাচ্ছে, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সব তোমাদের সাথে বলবো রে। তো এখন লাঞ্চটা করে নিই, খাওয়া দাওয়া করে ঝটপট করে একদম রেডি হয়ে গেছি আমি একদম, আর এইদিকে সৌরভও রেডি হয়ে যাচ্ছে লাস্ট ফিনিশিং, আর এখানে মনি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, আর এখানে মনি কি সীমায়ের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, যাও খাও, কে বলবে কেমন হয়েছে। হ্যালো, আমি একটু টেস্ট করে নিই, দারুন দারুন, সত্যি ভালো আছো, তার বেশি দেরি করবো না, ঝটপট বেরিয়ে যায়। আমি একটুখানি কানের দুলো করে নিলাম, টাইম ছিল হাতে, আর সৌরভ গেছে কি ব্যাগ নিয়ে। এই বেরোচ্ছি রিক্সা, হ্যাঁ সামনেই আছে, রিক্সা করে চলে যাব স্টেশন। এটা হচ্ছে আমার ওয়ান টিপ, আর ওগুলো হচ্ছে সরি আমার রিটার্ন, তোমার ওয়ান টিপ। মজা পাচ্ছ তো একা একা গিয়ে, স্যার পাগল, মজা পাওয়া যায়, একা একা ভালো লাগে কখন। Thank you.
ফল বা চিপস কোল্ড ড্রিঙ্কস কি নেবে তাহলে নিয়ে নাও, এখানে আছে লাইন দিয়ে সব দোকান, সাক্কর ডেয়ারি আরও রেলের আরও দোকান। হলুদ নেবে না সবুজ নেবে? এটা আমি তোমাকে কিনে দিলাম, রাস্তায় খাবে। কেক লাগবে না, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও, চল তাহলে জল। তো আমাদের কোচ হচ্ছে, সরি আবার আমাদের বলছি, সৌরভের কোচ হচ্ছে B5, এখন উঠে যাচ্ছে ট্রেনে। সিট এখানে পেয়ে গেছে 16 নম্বর, এখানে সমস্ত জিনিস রেখে দেওয়া হলো। তো ট্রেনের টাইম হয়ে গেছে, এখন সৌরভ উঠে যাবে, একাই যাচ্ছে। হ্যাপির পর এটা ফার্স্ট টাইম যখন ও একা ট্রাভেল করছে আমাকে ছাড়া। মিস করছো? আমি তো ভীষণ মিস করবো, মনটা খারাপ লাগছে একটু, যাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, চলে আসবে, 2-3 দিনের ব্যাপার। আর নেক্সট আরও এটার সাথে রিলেটেড অনেক ব্লগ আসবে, অনেক চেঞ্জেস হয়তো আমাদের লাইফে আসবে, তোমরা সাথে থাকলে জানতেই পারবে। উঠে যাও, আমিও বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে সব ডিটেলসে আমি শেয়ার করবো। ভালো করে থাকবে, টাটা।